একসময় যৌথ পরিবার ছিল বাঙালি ঐতিহ্যের অন্যতম অংশ। সময়ের বিবর্তনে মানুষ এখন সেই ধারণা থেকে দূরে সরে যাচ্ছে। নগর জীবনে পারিবারিক শৃঙ্খলার সেই ধারা ধরে রাখার ক্ষেত্রে ছাদকৃষির উদ্যোগগুলো অনেক ক্ষেত্রে অনুঘটকের কাজ করছে। এমনই এই দৃষ্টান্ত করেছেন ঢাকার কমলাপুরের শরীফ আজিজ ও তার পরিবার। শাহী সিরাজের রিপোর্ট। ঢাকা কমলাপুর রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় 4.5 কাঠা জমির উপর 3তলা ভবন। তারই একপাশে পূর্বপুরুষের টিনশেড ঘর, অন্য পাশে খালি প্রাঙ্গণ। সেখানেই শোভা পাচ্ছে সুবিশাল ছাতিম গাছ। পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া শত বছরের এই ভিটে মাটিতে এভাবেই কৃষি ও প্রকৃতির অনুকূল পরিবেশে বসবাস করছেন শরীফ আজিজ ও তার পরিবার। ছাদে কতক্ষণ সময় দেন আপনারা দুজন? আমার ওয়াইফ আসলে অত বেশি ছাদে যায় না, যখন ফুল ফুটে আর বিকেলে মাঝে মধ্যে যায়। আর আমি প্রতিদিন সকালে ভোরে একবার যাব, যে প্রায় 9টা 10টা পর্যন্ত ওখানে আমি কাটাই, একটু রোদ লাগাই গায়ে, আমার নাতিকেও নিয়ে যাই, আবার নেমে বিকালবেলা উঠি। সেটা আমি ওখানে ওখানে আমার একটা রুম আছে, স্যার রুম আছে, ওই রুমে আমার আমি ওখানে নামাজও করি, রেস্ট করি। শরীফ আজিজ অবসর জীবনে প্রাণবন্ত থাকতে অনুশীলন করছেন ছাদের কৃষিও, যা পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করেছে দাবি তার। বিকালে আমাদের সব পুরো ফ্যামিলিটা এখানে চলে আসে, যখন ছুটি নিয়ে এখানে বসে আমরা চা খাই, গল্প করি। আমি এই বাগানে এসে যে আনন্দ পাই, আমি যখন সিঁড়ি দিয়ে উঠে শুধু এই কোণাটার মধ্যে এসে দাঁড়াই, তখন যে আমার অনুভূতিটা, এটা প্রকাশ করা ইম্পসিবল আমার পক্ষে, সম্ভব না। বাড়ির ভেতরে প্রমাণ মিলছে প্রকৃতির সঙ্গে নিবিড় সখ্য রয়েছে পরিবারটির। তোমাদের বাড়ির পাশ দিয়ে একটা মেট্রো রেল চলে যাচ্ছে, আশেপাশে সবগুলো বাড়িঘর হয়ে গেছে বিশাল বিশাল। এখানে কমার্শিয়ালি তো তোমরা অনেক কিছু করতে পারো, এরকম এক অপশন আমাদের ছিল আসলে, সত্যি কথা বলতে, বাট এটাই আমরা প্রিফার করেছি। আমরা আসলে শুধু আমরা না, আমাদের মানে আত্মীয় স্বজন যারা আছে সবাই জিনিসটা খুব এনজয় করে, সবাই আমাদের বাসায় আসে। তাহলে তোমরা বড় হয়ে এটাকে এভাবেই রাখবা মানে এখনো পর্যন্ত ভাবছো? হ্যাঁ, খুব ভালো, এটা এই চেতনাটা থাকাটা খুব দরকার না। শহরের কোলাহল পরিপূর্ণ একটা জায়গাতে এখনও প্রকৃতির সাথে জীবন ধারণ করা, বেঁচে থাকা, বড় হওয়া, এটা বিশাল একটা কাজ। শুধু শরীফ আজিজ নয়, তার পরবর্তী প্রজন্ম, তারাও মনে প্রাণে বিশ্বাস করে এই প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখবে, যেটা আগামীর জন্যে সবার কাম্য হওয়া উচিত। ঢাকার কমলাপুরের শরীফ আজিজ পরিবার থেকে শাইক সিরাজ চান্দায়।